হ্যালো, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের সন্ধ্যে, এখন বাজে 8টা। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি রেসিপি। বাড়িতে বসে খুব কম জিনিস দিয়ে খুব সহজে কীভাবে চিকেন বিরিয়ানি রান্না করা যায় একদম রেস্টুরেন্ট স্টাইলে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকে বেশি কথা বলবো না, শুরু করি। তো প্রথমে দেখো, এখানে আমি 1/2 কিলো চাল নিয়েছি, যেটা হচ্ছে তোমার বাসমতি চাল, সেটা আমি নিয়েছি। প্রথমে আমি এটাকে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো ভেজানোর পরে তো এটা আমি হাঁড়িতে নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে দিব অল্প লবণ আর সাদা তেল, আর দেব কটা দারচিনি, থেতো করা দারচিনি দেব, আর দেব হলো তেজপাতা একটা। ঠিক আছে, এবার এটাকে ভাতটাকে মানে 80% কুক করতে হবে। একটু নেড়ে দেব। 80% আমরা যেরকম ভাত করি সেরকম না, 80% করবো, তাহলেই হয়ে যাবে। তো চলো ভাতটা করে নিই, ভাতটা হোক এদিকে। আর এখানে আমি নিয়েছি চিকেন 1/2 কিলো, পিসগুলো একটু বড় বড় করে নিয়েছি যেহেতু বিরিয়ানি দেবো। আর এখানে আছে পিঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। আর এখানে আমি কেটে নিয়েছি আলু 2 টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো, আর নিয়েছি এখানে এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্টটা, পিঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা টমেটো আছে এর মধ্যে। এটার মধ্যে দিয়ে দিলাম এবার হলুদ, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার এটার মধ্যে দিব লবণ আর একটু ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি দুধ, তোমরা চাইলে টক দইও দিতে পারো। তো এখানে আমরা দুধ দিচ্ছি বাটার মিল্ক, সেটা দিয়ে খুব ভালো হয়। তো তোমরা বাটার মিল্কটা কী করে বানাবে যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই বলবো। এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটাকে মেখে মেরিনেট করতে হবে 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য করতে পারো তোমাদের টাইম হিসেবে। এখানে আমি 1 ঘন্টা মেরিনেট করেছিলাম, তো এটাকে মেখে 1 ঘন্টা রেখে দেব। ভালো করে মাখতে হবে। এবার ভাতটা করে নেব। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, একটা বড় কড়াই নেওয়ার চেষ্টা করবে। আমি এটার মধ্যে একবারে বিরিয়ানি দম দিয়ে দেব, যেহেতু এখানেই করব তাই জন্য আমি একটা বড় কড়াইটা নিয়েছি। তোমরা চাইলে ছোটো কড়াইতেও করতে পারো, হাঁড়িতে যেভাবে দম দেয় সেভাবেই করতে পারো, কিন্তু এইভাবে করলে তাড়াতাড়ি হয়, অনেক সুবিধে হয়, তার জন্য আমি বড় কড়াই নিয়েছি। তো এবার হাই কড়াইটা গরম হবে, তার মধ্যে এর মধ্যে দিয়ে দিব অল্প সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি ওটার মধ্যে পেঁয়াজ, পেঁয়াজ কুচি করা যেগুলো আছে সেগুলোকে বেরেস্তা বানিয়ে নেব। তো আমি বেরেস্তাটাকে এখানে হালকা করে ভাজি, যেহেতু পেঁয়াজ ভাজার পরে পেঁয়াজটা কালো হয়ে গেলে তেতো হয়ে যায়, তাই জন্য আমি হালকা করে ভেজে নেব, একদম লাল লাল করব না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাকে নামিয়ে নেব। দেখো আমি এরকম করেই ফ্রাই করি, বেশি যদি ভাজি তাহলে লাল হয়ে গেলে, তোমাদের আগেই বললাম যে একটা তেতো তেতো ভাব আসে, বিরিয়ানিটা খেতে ভালো লাগে না, তাই জন্য আমি একটু হালকা করে ভেজে নিই। তো এবার হয়ে গেছে আমার পেঁয়াজটা, তো এবার আমি একটু নামিয়ে নেব। আর
ওখানে পাশে দেখো আমি চিকেনটাকে ম্যারিনেট করে পাশে রেখে রেখে দিয়েছিলাম, তো ওই থালাটাতেই নামিয়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজটা নামানোর পরে আলুগুলো ভাজব, হলুদ আর একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলো। আমার পেঁয়াজটা আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে তোমাদের পরিমাণ মতো তেল দিও, যতটা তোমরা তেল খাও ততটাই দিও। আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর এটার মধ্যে দিয়ে দিব অল্প জিরে, গোটা জিরে। তারপরে এটাকে সুন্দর করে ফ্রাই করব, আর এটার মধ্যে দেব থেঁতো করা গরম মশলা। তো আমি ম্যারিনেট করা চিকেনটা এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখো আমি চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা দেওয়ার পরে এবার ভালো করে চিকেনটাকে কষাতে হবে। সব কিছু তো এটার মধ্যে দেওয়াই আছে, লবণটা একটু অ্যাড করতে হবে আর একটু হলুদ গুঁড়ো। তো এটা দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে, একদম অল্প অল্প জল দিয়ে কষাতে হবে সুন্দর করে, যাতে মাংসটা আলুটা সবটা সেদ্ধ হয়ে যায় আর কষানোটাও হয়ে যায়। এর জন্য সুন্দর করে কষাচ্ছি।
আর এটার মধ্যে একটা টমেটো আমি দুটুকরো করে কেটে দিয়ে দিয়েছি মাঝখান থেকে, এটাও হয়ে যাবে আস্তে আস্তে কষানোর পরে। তো দেখো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, তো এটার মধ্যে আমি একবার জল দিয়ে দিচ্ছি। বেশি গ্রেভি করবো না যেহেতু বিরিয়ানির জন্য তো কত মাংসটা করতে হবে তাই জন্য। আর এখানে আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি, শুধু ধনের গুঁড়ো, সেটা আমার বাড়িতেই করা আছে, বাড়িতেই করা, মানে গোটা ধনে নিয়ে এসে বাড়িতে আমরা গুঁড়ো করিনি, আমরা এরকম গুঁড়ো মশলা খাই না। তোমরা দেখলে লঙ্কার গুঁড়ো ইউজ করিনি আমি। তো এটা এবার কষানো হয়ে গেছে, এবার আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। তো দেখো ঢাকলাম, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার এখানে 10 থেকে 10 মিনিটের মতো ওয়েট করতে হবে। তো দেখো 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর নাড়িয়ে চাড়িয়ে ভালো করে দেখে নিচ্ছি যে মাংসটা ভালো কষা হয়েছে কিনা। তাই জন্য আমি সুন্দর করে নাড়ছি, নাড়িয়ে নিয়ে দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা, মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। তো চিকেন তো বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আলুটা একটু টাইম লাগবে। যদিও আমি এটা আগে সেদ্ধ করে নিয়েছি হালকা করে, আবার ফ্রাই করাও আছে, তাড়াতাড়ি আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখান থেকে আমি একটু কিছু তরকারি তুলে রাখবো। আমাদের আমরা কেউই মানে চিকেন শুধু এমনি খেতে পারি না, যতই চিকেন দেওয়া থাক আলু দেওয়া থাক, মানে বিরিয়ানি শুধু এমনি খেতে পারি না, তাই জন্য এতটা তরকারি তো আমার লাগবে না। তো এখান থেকে আমি অল্প আলু আর তরকারি তুলে রাখবো। তো এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, জিরে ভাজা গুঁড়ো, এটা গুঁড়োটাকে ভেজে নেবে না। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, তো এটা আমি প্যাকেটের গরম মশলা ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো তোমাদের যেটা ফেভারিট সেই গরম মশলাটা ইউজ করতে পারো, আর চাইলে অল্প ঘি দিয়ে দিতে পারো। তো আমাদের বাড়িতে সবাই ঘি খায় না, তাই জন্য আমি ঘিটা আর দিলাম না, এটা আমি একবারে বিরিয়ানির মধ্যে ঘি দেবো, এখানে আর ঘি দেবো না। তো আমার হয়ে গেছে, দেখো এবার আমি তরকারি তুলে রাখছি। আর এতটা তরকারি আমি রাখলাম বিরিয়ানিতে দেওয়ার জন্য, এতটা হয়ে যাবে আমার। তো এবার আমি এটার মধ্যে ভাতটা দিয়ে দেবো, আগের থেকে যে ভাতটা করে রেখেছিলাম, তো এটার উপরে এখন আমি ভাতটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে ভাতটা দিয়ে দেবো। এরকম করলে তাড়াতাড়ি হয়ে যায়, যারা চট জলদি বাড়িতে এর কোনো অতিথি এসেছে ফট তাড়াতাড়ি করে রান্না করবে, তারা এরকম করে করতে পারো, খুবই সহজ আর একদম ইজি রেসিপি, কোনো কিছুই দরকার হয় না, সব যেগুলো সব কিছু বাড়িতেই থাকে মোটামুটি। তো আমি ভাতটা এবার দিয়ে দিচ্ছি, এবার ভাতটাকে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি হাত দিয়ে। তারপরে এটার উপরে দেবো যে ভাজা পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম, তো এবার আমি ভাজা পেঁয়াজটা উপর দিয়ে দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা এখন একটু লাল লাল হয়ে গেছে, তখন একদম সাদা ছিল, তো এর জন্য আমি এরকম করে ভেজেছিলাম। তো এবার আমি ভাজা পেঁয়াজটা এর উপরে দিয়ে দিচ্ছি, ছড়িয়ে ছড়িয়ে দেবো। আর ভাতটা আমি লবণ দিয়ে করেছিলাম, তাই জন্য এক্সট্রা করে এখানে আর লবণ দেওয়া দরকার হবে না, শুধু পেঁয়াজটা দিচ্ছি। আর এবার আমি দেবো এই এক দুধের মধ্যে আমি মিশিয়ে নিয়েছি তোমার গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা, আর আছে হলো অল্প গরম মশলা গুঁড়ো। ঠিক আছে, আমি এখানে কোনো কালার ইউজ করছি না, আমার কাছে কেশরও নেই আপাতত, তাই আমি এমনি করছি, কালার হবে এমনিতেই কালার হয়ে যাবে, এটা ওর আলাদা করে কালারের দেওয়ার দরকার নেই। তো দেখো ওই দুধটা আমি দিয়ে দিচ্ছি, এটার মধ্যে আছে সব কিছু যেগুলো আমি বললাম। তো এবার দুধটা আমি সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো পুরো ভাতটার উপরে, বিরিয়ানিটার উপরে, এটা দিয়ে খুব সুন্দর সেন্ট আসবে, তাই জন্য আমি এটা একদম চারপাশ দিয়ে গোল গোল করে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি, আর মাঝখানে একটুখানি দিলাম। এবার দিয়ে দিচ্ছি ঘি, ঘিটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো।
ঢাকা দিয়ে রাখতে হবে। আর এটার নিচে আমি একটা প্রথম ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে রুটি বানানোর যে তাওয়াগুলো হয় সেগুলোও দিতে পারো। তাওয়াটা বুদিয়ে একদম গ্যাসটাকে মিডিয়াম করে তারপরে উপরে কড়াইটা, মানে যেটার মধ্যে আমি বিরিয়ানিটা দম দেবো সেটাকে আমি উপরে বসিয়ে দিয়েছি। কোনো জল কোনো কিছু দিতে হবে না, শুধু তাওয়াটা বসাতে হবে। তাওয়াটা একটু গরম করে তারপরে আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, তারপরে এটাকে বসিয়ে ঢেকে দিতে হবে। তো আমার একটু সেন্টটা কম মনে হচ্ছিলো, তাই জন্য পরে আমি আর একটু কেওড়া জল অ্যাড করে দিলাম। ঠিক আছে, এটাকে আমি 10 মিনিট এভাবেই রাখবো। তো 10 মিনিট হয়ে গেছে, দেখো আমার বিরিয়ানিটা একদম রেডি। তো 10 মিনিট পরে আমি এটাকে খুললাম, একদম সেন্ট বেরিয়েছে আর থালার মধ্যে বেরিয়ে নিচ্ছে একবারে। তো এই ছিল আমার চিকেন বিরিয়ানি রেসিপি। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেখানে ক্লিক করে দিও। আর তোমরা নেক্সটে আর কী কী ভিডিও দেখতে চাও তো আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের কথা মতো সেরকম ভিডিও বানাবো। আর অনেক কয়জন আমাকে হেয়ার কাটের ভিডিও বানাতে বলেছো, তো আমি ট্রাই করছি খুব সহজেই কীভাবে হেয়ার কাট করা যায়। তো অবশ্যই আসবে নেক্সটে সেই ভিডিওটা, তো তোমরা দেখতে থাকো, চলো।